দুটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা দুই নং ব্লকের বুড়িরহাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল প্রায় 11টা নাগাদ বুড়িরহাট 1 নং গ্রাম পঞ্চায়েতের ভুরামকচুয়া এলাকায় এক কৃষক জলাশয়ে পাট জাগ দেবার উদ্দেশ্যে খড়ের পুঁজি থেকে খড় নিচ্ছিলেন। ঠিক সেই সময়ে খড়ের পুঁজিতে একটি প্যাকেটে দুটি তাজা বোমা দেখতে পান তিনি। এরপর এই খবর জানাজানি হতেই পাড়ার লোকেরা ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় নাজিরহাট ফাঁড়ির পুলিশকে, এছাড়াও সেখানে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের লোকজন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় নাজিরহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে দুটি তাজা বোমাকে জলে নিষ্ক্রিয় করে এবং উদ্ধার করে নিয়ে যায়। এই ধরনের কার্যকলাপে কে বা কারা যুক্ত আছে সেই ব্যাপারে উপযুক্ত তদন্তের দাবি জানান উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোয়াল টাইম দিছি, হ্যাঁ, পোয়ালার সঙ্গে বাইরে আসছে। আচ্ছা আচ্ছা, কখন সেটা? এই একটু আগে। কয়টা ছিল? দুইটা। মানে সকালবেলা উঠে পোয়াল ইয়ে করতেছিল? সকালবেলা পাটের জাগে দেবো পোয়াল, হ্যাঁ, তখন বাইরে পোয়াল টানছি। আচ্ছা আচ্ছা, কোন জায়গা এটা? গ্রামটার নাম কি? গ্রামটার নাম রামগোসুয়া। কি নাম আপনার? নাম কি আপনার? কনক বর্মন। উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েদের জন্য নার্সিং এ পড়ার সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ ব্যাঙ্গালোরের নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। আর্টস বিভাগে জিএনএম নার্সিং কোর্সে, সায়েন্স বিভাগের বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে লাগবে না কোনো ডোনেশন। মেধাবী ছাত্রদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা, 100% স্কলারশিপ, কোর্স শেষে নিশ্চিত চাকরি, হোস্টেলে থাকা খাওয়া সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 7679-64-2792 এই নাম্বারে।